পারিবারিক আদালতে স্বামী স্ত্রীর মামলায় সন্তানের লিখিত বক্তব্য নেওয়ার সময় এসেছে বলে মনে করেন বিচারকরা। বলেন, মামলার রায় পক্ষে নিতে দুজন সন্তানদের ভুল বোঝান, আর এতে পিং পং বলের মতো আদালতে ঘুরতে থাকে সন্তানরা। রাজধানীতে এক অনুষ্ঠানে পারিবারিক আদালতে প্রয়োজনীয় সংস্কারের আহ্বানও জানান তারা। উপমহাদেশের সংস্কৃতিতে বিয়ে একটি পবিত্র বন্ধন, কিন্তু সুখের সংসার মুহূর্তেই শত্রুতায় পরিণত হয় যখন দুপক্ষই আর সংসার করতে চায় না। শত্রুতা শেষ পর্যন্ত এমন পর্যায়ে গিয়ে দাঁড়ায় কেউ কারো ছায়াও মারাতে চান না, ঠুকে দেয়া হয় মামলা। কিন্তু আমাদের বিচার ব্যবস্থা এতটা দীর্ঘ যে মামলা চলে বহু বছর ধরে, এতে সবচেয়ে ক্ষতি হয় সন্তানের। রাজধানীর একটি হোটেলে পারিবারিক আদালতে মামলা বিষয়ে এক আলোচনায় বক্তারা তুলে ধরেন এ আইনের নানা ত্রুটির কথা। পারিবারিক আদালতের যে একটা আদেশ, সেটা যে আমি যদি সেই আদেশটা কেউ যদি না মানে, তার যে একটা এক্সাম্পলারি মানে আপনি একটা কিছু আদেশ দিবেন বা কিছু একটা করবেন, সেটাও করতে পারেন না। আমরা জানা হিন্দু ধর্মে আছি বা সনাতন ধর্মে বা বুদ্ধিস্ট যাই বলেন, সেখানে তালাকের প্রভিশন আনা উচিত। পারিবারিক আদালতের বিচারকরা বললেন, স্বামী স্ত্রীর মাঝে মামলা যেটাই হোক দিনমোহর দিতেই হবে। বিচারকরা আরও বলেন, শিশুদের বক্তব্য লিখিতভাবে নেওয়ার সময় এসেছে, কারণ দুপক্ষই সন্তানদের ভুল বোঝান। সিআরসি মোতাবেক আমরা বাচ্চাদের ওপিনিয়নটা খাস কামরায় শুনি, কিন্তু এই ওপিনিয়নটা যদি লিখিত আকারে আসে তাহলে অনেক সময় দেখা যায় যে বাচ্চা যে আমাকে কি বললো এটা অ্যাপিল কোর্টে গিয়ে আর পাল্টে যাবে না। আপনারা যদি নিজেদের প্রতিহিংসা বাস্তবায়ন করার জন্য এইভাবে চলতে থাকেন, বাচ্চাটা নিয়ে এইভাবে কারাকারি করতে থাকেন, আপনি কি মনে করেন আপনার বাচ্চাটা আসলেই মানসিকভাবে বিকশিত হবে? দেড় মোড় আপিল কী করে হবে? আমাকে এটা এই প্রশ্ন কোনো লয়ের জবাব দিতে পারেনি। ইফ কাবিন ইজ এস্টাবলিশড বাই বোথ পার্টি, উভয় স্বীকৃত কাবিন, সেটা আপিল হবে কেমন করে? আমি সামারলি আই হ্যাভ রিজেক্টেড ইট, এবং অহরহ এটা করবই যতক্ষণ পর্যন্ত কাবিনের ডিসপুট না থাকে। অনুষ্ঠানের প্রধান অতিথি সুপ্রিম কোর্ট লিগ্যাল এড কমিটির চেয়ারম্যান বিচারপতি নাইমা হায়দার বলেন, পরিবারগুলো যখন ভাঙে তখন সন্তানরা পিং পং বলের মতো এক কোর্ট থেকে আরেক কোর্টে ঘুরতে থাকেন। বাবাও বিয়ে করেছে বাবার মতো, মাও বিয়ে করেছে মায়ের মতো, বাট দ্য সাফারার ওয়াজ দ্য বয় ইন কোয়েশ্চেন, আমি নিজেই দেখেছি। সো ওই সময় পিং পং আমরা যেমন খেলি না, ইটস লাইক টেবিল টেনিস খেলি, সো ইটস জাস্ট আ পিং পং বল, দ্য বয় অর দ্য গার্ল ইজ ফ্রম ওয়ান ইয়ার টু দি আদার। দেশের পারিবারিক আদালতগুলোতে প্রায় 1,00,000 মতো মামলা বিচারাধীন আছে। এই ধরনের আমি সাইন বলবুত কাজ করছি অনেকদিন। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্মকর্তাদের যোগসাজশেই প্রকল্প পরিচালকের ওপর হামলা করেন ঠিকাদাররা, এই কথা বলেছেন সংশ্লিষ্টরা, যাতে এখন পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর চসিক মেয়র বলছেন বিষয়টি খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ঢুকে প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানির উপর দিনে দুপুরে ঠিকাদারদের এমন হামলার ঘটনায় এখনও চলছে তোলপাড়। এ ঘটনায় গ্রেপ্তার হয়েছে 4 ঠিকাদার। বলা হচ্ছে একটি বড় প্রকল্পে কাজ না পেয়ে এই হামলা, কিন্তু যে প্রকল্পে কাজ না পাওয়ার কথা বলা হচ্ছে তার 37টি লটের কার্যাদেশই এখনও দেওয়া হয়নি কাউকে, কেবল দরপত্রের যাচাই বাছাই শেষ হয়েছে। তাই প্রশ্ন উঠেছে, কার্যাদেশ দেওয়ার আগেই এ সংক্রান্ত তথ্য কিভাবে পেলেন ঠিকাদাররা? আমি যেটুকু জেনেছি আর কি, সেটা হচ্ছে যে একদম ফাইনাল স্টেজে ছিল এটা, এটা ফাইনাল স্টেজে ছিল, অ্যাপ্রুভালের জন্য একটা নথিও পিডি উপস্থাপন করেছিল। তো যেহেতু একটা নথি উপস্থাপন করছে, হয়তো সেখানে এটা অনেকেই জেনে গেছে আর কি ঠিকাদাররা। অভিযোগ উঠেছে কর্পোরেশনের লোকজনই তথ্য পাচার করেছে ঠিকাদারদের কাছে, তাদেরই যোগসাজশে হামলা হয়েছে প্রকল্প পরিচালকের উপর। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন সিটি মেয়র। সেটাই তো একটা প্রশ্ন, সেটাও তো কাজ দেওয়া হয়নি, এটা একটা শুনবে কীভাবে তথ্য ওরা গেল, কারা এটা করলো, আমাদের এই কর্পোরেশনের ভিতরের লোকজন কোনো জড়িত আছে কি না, এই জন্য আমরা তদন্ত কমিটিতে করেছি। হামলার পরপরই ঢাকায় চলে গেছেন প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানি, এখন চট্টগ্রামে অফিস করতে অনীহার কথা জানিয়েছেন কর্তৃপক্ষকে। ছুটিতে আছি আমি, রবিবারে আমার এই অফিসে যাব, তারপরে আমার কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেব। আসলে 2,490 কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়ন করছে সিটি কর্পোরেশন,
গোলামী আজদানি এটির প্রকল্প পরিচালক হলেও তিনি মূলত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রকৌশলী। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। ছমাস না পেরোতেই আবারও বাঘের উপদ্রব সুন্দরবন সংলগ্ন পাঁচটি গ্রামে। নদী শুকিয়ে যাওয়ায় লোকালয়ে আসছে বাঘ, গেল এক সপ্তাহে আক্রমণ করেছে জেলে ও গবাদি পশুর ওপর, আর এতে আতঙ্কে রাত পার করছেন স্থানীয়রা। আরিফুল ইসলামের তথ্য, ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। বাঘের হেলে দুলে নদী পার হওয়ার দৃশ্য মনোমুগ্ধকর বটে, তবে এর বাইরের চিত্র ভয়ঙ্কর। সুন্দরবন সংলগ্ন পাঁচটি গ্রামে এভাবে গত এক সপ্তাহ ধরে বেড়েছে বাঘের যাতায়াত। মরাভোলা নদী শুকিয়ে ছোট হওয়ায় সহজে লোকালয়ে প্রবেশ করছে, আক্রমণ করছে গবাদি পশুর উপর। বাঘের হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন এক জেলে। রাত দিন বন বিভাগের সাথে পাহারা দিচ্ছেন এলাকাবাসী, মাইকিং করেও ঘোষণা করে সাবধান করা হচ্ছে গ্রামবাসীকে। গরু ছাগলের ডাক শুনে বাঘ আসে গরু ছাগল খাইতে, আমরা সুন্দরবনের পাশেই বসবাস করি, আমরা নিরাপত্তা নিতে ভুগতেছি বাঘের আতঙ্কে। রাতের অন্ধকারে বাঘ আসা এমনভাবে আনাঘনা করে, মানুষ আতঙ্ক থাকে। শুনছি যে সুরক্ষা বেড়া দেবে, এখানে বহুদিন পর্যন্ত শুনতে আসি, এখন পর্যন্ত তারা এভাবে কোনো কার্যক্রম দেখতে আসি না। লোকালয়ে বাঘ প্রবেশের ঘটনা নতুন নয়, তবে স্থানীয়দের সুরক্ষায় এতদিনেও কোনো পদক্ষেপ নিতে পারেনি বন বিভাগ। বাঘ যাতে সুন্দরবন থেকে বাইরে লোকালয়ে আসতে না পারে সেজন্য বাউন্ডারিতে আমাদের নাইলনের ফেন্সিং দেওয়ার একটা ব্যবস্থা আছে বাঘ সংরক্ষণ প্রকল্পে, সেই প্রকল্প পাস হয়েছে। আমাদের অর্থবর্দ আমরা পাই, সেক্ষেত্রে আমরা এই কাজটা করব। একই গ্রামে পাঁচ বছর আগে প্রবেশ করায় একটি বাঘকে পিটিয়ে হত্যা করে এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এবারে দেশের বাইরের খবর। মিয়ানমারের 37টি শহরে মার্শাল ল জারি করেছে জান্তা সরকার। দেশটিতে জরুরি অবস্থার মেয়াদ আরও ছ মাস বাড়ানোর একদিন পরই এলো এমন ঘোষণা। সামরিক বাহিনীর বিজ্ঞপ্তিতে বলা হয়, 37টি শহরের যে কোনো ফৌজদারি মামলার শুনানি হবে জান্তা স্থাপিত আদালতে, যাতে মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো সাজার বিরুদ্ধে আপিলের সুযোগ থাকছে না। থাইল্যান্ড ভিত্তিক গণমাধ্যম ইরাবতি জানায়, দেশটির প্রায় 350 শহরের মধ্যে 60টিতে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করার নির্দেশ দিয়েছে মিয়ানমারের ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি কাউন্সিল। যুক্তরাষ্ট্রের পর লাতিন আমেরিকার আকাশেও চীনা বেলুন শনাক্ত হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের অভিযোগ, গোয়েন্দাগিরি চালাতেই এই বেলুন ব্যবহার করছে চীন, আর এ নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে দুদেশের মধ্যে। বাতিল করা হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর। ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেওয়ার আহ্বান জানিয়েছে বেজিং। চীন যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন টান পড়েন। এবারের ইস্যু রহস্যময় বেলুন। কয়েকদিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিম ও লাতিন আমেরিকার আকাশে চীনা বেলুন নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে। স্থানীয় সময় মঙ্গলবার মন্টানা রাজ্যে নজরে আসে বেলুনটি। পরমাণু ক্ষেপণাস্ত্র কেন্দ্র সহ বেশ কিছু সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ সাময়িক স্থাপনা রয়েছে রাজ্যটির ওই এলাকায়। এরপরই টনক নড়ে ওয়াশিংটনের। পেন্টাগনের দাবি, গোয়েন্দা নজরদারিতে পাঠানো এই বেলুন এর আগে কানাডা ও আলাস্কার আকাশে ঘুরে এসেছে। ক্ষেপণাস্ত্র কেন্দ্রের উপর দিয়ে বেলুন উড়িয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহের চেষ্টা করছিল বেজিং। মার্কিন সামরিক শক্তি আর পরিকল্পনা জানার চেষ্টা করছে তারা। সংবেদনশীল বিষয়ে এরই মধ্যে সুরক্ষার উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন। বেলুনগুলোকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। মাটি থেকে প্রায় 60,000 ফিট উচ্চতায় থাকায় এখনো এগুলো হুমকির কারণ হয়নি, তবে মার্কিন নাগরিক কিংবা সামরিক খাতে হুমকি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার লাতিন আমেরিকার আকাশসীমায় দ্বিতীয় বেলুনটি শনাক্ত করা হয়, তবে ধ্বংসাবশেষ পড়ে ক্ষয়ক্ষতির শঙ্কায় বেলুনগুলো ভূপাতিত করছে না যুক্তরাষ্ট্র। এদিকে দুঃখ প্রকাশ করলেও বেইজিং বলছে, নজরদারির জন্য নয় বরং আবহাওয়া পর্যবেক্ষণের কাজে নিয়োজিত এই বেলুন পথ ভুল করে গেছে যুক্তরাষ্ট্রের দিকে। তাইওয়ান ইস্যুতে বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্র চীন সম্পর্কে টানপোড়েন চলছিল। দূরত্ব কমাতে চলতি সপ্তাহেই উচ্চ পর্যায়ের বৈঠকে বসার কথা ছিল চীন যুক্তরাষ্ট্রের, তবে বেলুন কাণ্ডে বাতিল হয়েছে সে বৈঠক। জুবাইর হুসাইন, চ্যানেল 24। দর্শক, এই আয়োজন ছিল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল নিউজ রুম আপডেট। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।